इवनिंग সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নেহা রোজকার মত আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আর আজকে আমি তোমাদের দেখাবো আজকে আমরা বিকেলবেলা কি খাবো না খাবো। তো যেটার কথা বলছিলাম এই হলো গিয়ে আমার সেই কাঁকড়াটা। এখানে না কাঁকড়াটা অনেক বড় ছিল, এই দুখানা কাঁকড়া আছে টোটাল। এখানে দুটো কাঁকড়া মিলে আমার ওজন হয়েছিল টোটাল 750 ওজন। আমি এই ডিশেটা দেখাচ্ছি, দাঁড়াও। কাঁকড়ার সেই ডাঁটগুলো বলে না, এই দেখো এরম টাইপের ছিল। আর আমি না কাঁকড়া ছাড়াতে পারি না, এই কারণে আমি তোমাদের গোটাটা দেখাতে পারিনি। এটা আমি আমার বাবাকে দিয়ে ছাড়িয়েছি। তো চলো আজকের আমি তোমাদেরকে দেখাবো যে প্রিপারেশনটা, সেটা হলো গিয়ে মশালা ক্র্যাব। ইয়েস, মশালা ক্র্যাব। তো এর জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে তো চলো সেটাকে দেখি। সব থেকে মেন ইনগ্রিডিয়েন্টস কাঁকড়া। এবার বলি, কাঁকড়ায় যদি কারোর অ্যালার্জি থাকে তোমরা কী করবে, ভিনিগার মাখিয়ে কাঁকড়াটাকে বেশ কিছুক্ষণ রেখে দেবে, প্রায় 30 মিনিটস মতো। এর মধ্যে ভিনিগার, হলুদ আর নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবে, ঠিক আছে? তাহলে আর তোমাদের কোনো সমস্যা হবে না, একবার টেস্ট করে দেখতে পারো। আর যদি দেখো খুব সমস্যা তাহলে আমি বলবো অ্যাভয়েড করাই ভালো, না খাওয়াটাই বেটার। তো আমি তো কাঁকড়ার প্রতি খুব দুর্বল ভাই, আমি কাঁকড়া মানে ফেভারিট, আই লাভ কাঁকড়া। যতটা কাঁকড়া আছে না আমি এটা একাই খেয়ে নিতে পারবো, কিন্তু লজ্জার খাতির আমাকে সবাইকে দিয়ে খেতে হবে। তো হচ্ছে গিয়ে এই যে ক্যাপসিকাম আর টমেটো কুচি নিয়েছি, এইভাবে ঠিক ক্যাপসিকামটাকে আমি কেটে নিয়েছি, এরকম সরু করে করে, একদম সরু করে কেটেছি এটাকে। আর এখানে কিছু লঙ্কা কুচিয়ে নিয়েছি এইভাবে। আর এর সঙ্গে একটা মশলা রেডি করেছি, এবার চলো মশলাটা দেখাই। এই মানে মশালা ক্র্যাব বানানোর জন্য যে মশলাটা, মেন মশলাটা লাগবে সেটা হচ্ছে গিয়ে এই মশলাটা। এর মধ্যে আছে লঙ্কা, কাঁচা লঙ্কাই, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, জিরে, ধনে, সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মশলাটাকে পেস্ট করে নিয়েছি। এখানে অনেকটা মশলা আছে, এতটা মশলা তো আমার লাগবে না এই কাঁকড়াটার জন্য। তো সুতরাং আমি এখান থেকে যতটা পরিমাণ লাগবে অতটা পরিমাণ মশলা নেব। আর একটা মেন ইনগ্রিডিয়েন্টস দেখাই, সেটা হচ্ছে যে এই সসটা। এই সসটা তোমাদের আগে রেডি করে নিতে হবে এই মানে রান্নাটা করার জন্য। এখানে আমাদের কী কী সস আছে বলি, সোয়া সস, চিলি সস, রেড হচ্ছে গিয়ে টমেটো সস, আর যেটা আছে রেড চিলি সস বলে একটা সস আছে, খুব স্পাইসি হয় যেটা, ওই সস, আর সামান্য একটু ভিনিগার, লেবুর রস, নুন, সামান্য মিষ্টি, এই কটা জিনিস দিয়ে ভালো করে আমি এটাকে রেডি করে নিয়েছি। তো চলো এবার রান্নাটা স্টার্ট করা যাক। সবার ফার্স্টে দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, বাড়িয়ে দেব। এখানে তোমরা একটুখানি গরম মশলা ফোড়ন দিয়ে নেবে, তাই আমিও দেব। আমি অল্প পরিমাণে দিয়েছি, সামান্য একটু দারচিনি দিয়েছি, আর একটা ছোট্ট স্টার অ্যানিসের একটা টুকরো ভেঙে দিয়েছি। তোমরা চাইলে এর থেকে বেশিও দিতে পারো, এলাচও দিতে পারো, কারণ এটাকে না আমি রাখবো না, একটু তেলের মধ্যে ফ্লেভারটা যেই আসবে আমি সেই মুহূর্তে এটাকে আমি ধুয়ে তুলে দেবো, মানে তুলে দেব, জাস্ট ফ্লেভারটার জন্য আমি এটা নিয়েছি। তোমরা চাইলে রেখেও দিতে পারো, আমার মানে আমার বাবাই পছন্দ করে না, আমার জন্য এটাকে এভাবে দেবো না। তো এরপর আমি যেতে দেবো এর ভেতরে মশলাটা, মশলার পেস্টটা দিয়ে দেবো। দেখো আমি যেখানে শুধু মশলাটা দিয়েছি কানায়, এর সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিয়েছি নুন, হলুদ, এখানে দিয়েছি রেড চিলি পাউডার মানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, এটা জাস্ট কালারের জন্য দিয়েছি, কারণ ঝালতেও আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এবার তোমরা এখানে গোলমরিচের গুঁড়ো দিতে পারো, তোমরা এই মশলাটাকে পুরোটাই হচ্ছে পেঁয়াজ কুচিয়ে দিতে পারো। দেখো আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম এখানে কী কী লাগবে না লাগবে, বাকিটা কিন্তু তোমরা তোমাদের মতো একটুখানি চেঞ্জ করে করতেই পারো। এই করেই কিন্তু নতুন নতুন রেসিপি আবিষ্কার হয়, ঠিক আছে? এমন নয় আমি তোমাদেরকে যেই গদে দেখাচ্ছি সেই গদেই রান্না করতে হবে। তো সবার ফার্স্টে আমি যেটা করবো, এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি গ্যাসটা চেঞ্জ করবো, এটা আমার ছোটো গ্যাস, এই কাজটা একটু টাইম দিয়ে করতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই মশালা ক্র্যাব কিন্তু একটু স্পাইসি হবে, ঠিক আছে? তোমরা যারা ঝাল পছন্দ করো তারা লঙ্কা ইউজ করতে পারো, কিংবা হচ্ছে গোলমরিচ ইউজ করতে পারো। গোলমরিচের ঝালটা শরীরের জন্য কিন্তু ভালো, মানে পেটের জন্য ভালো, খারাপ না। আমি এইভাবে মশলাটাকে আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেব।
হালকা যখন মশলাটা ভাজা ভাজা হয়েছে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আমার কেটে রাখা সবজিটা ক্যাপসিকাম আর হচ্ছে যে টমেটোটা। তোমরা এইভাবে করতে খেতে অসম্ভব ভালো লাগে। কাঁকড়া খেতে কার না ভালো লাগে বলো? কাঁকড়া খুব টেস্টি একটা জিনিস, আর কাঁকড়ার যা দাম তারপরে মানে আকাশ ছোঁয়া। খাসির মাংসের থেকে হাই রেট। আমি যে কাঁকড়া গুলো এনেছি 850 টাকা করে কিলো নিয়েছে, ওই জন্য আর আমি 1 কেজি কিনে নিই 500 কিনেছি। 500 না, আমার তো মানে 700 মতো রয়েছে, দুটো ভেবেছিলাম 500 নেবো, তো দুটো দিয়ে দিতে আমার পছন্দ হয়েছে, ওজন করেছি সেইটা নিলে আমার 700 হয়ে গেছে। আর তোমরা কিন্তু আমার চ্যানেলে এখন পরপর আবার অনেক রেসিপি দেখতে পারবে নিত্য নতুন। আর আমি যে রেসিপি দেখাই না কেন খুব ইজি প্রসেসে দেখাই, যাতে তোমাদের করতে সুবিধা হয়। কারণ আমি একটা বাচ্চা নিয়ে তো আমার চ্যানেলটা হ্যান্ডেল করি, তো আমি এটাই চাই যাতে ইজিলি হয়, টেস্টি হয়, যেটা আমারও করতে সুবিধা হয় বা দেখাতে সুবিধা হয় আর তোমাদের করতেও সুবিধা হয়। আমার মশলাটা কষে গেছে, এবার আমি ভিতরে একটু জল দিয়ে দেবো। তো এই দেখো আমি এখানে ঠিক এতটা পরিমাণ জল দিয়েছি, আমি জলের পরিমাণটা ঠিক এতটা রেখেছি, ছোটো গ্লাসের 1 গ্লাস, ছোটো গ্লাসের। এবার আমি কি করব দিয়ে দেবো, এবার আমি দিয়ে দেবো আমার এই কাঁকড়াটা। চলো এবার কাঁকড়াটাকে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিই। আমি দিয়ে দিয়েছি সমস্ত কাঁকড়াটাকে, এবার আমি নাড়াচাড়া করে দেবো। এবার তোমরা হয়তো আমাকে দেবে দেখে ভাবতে পারো এখন একটা জল তো কাঁকড়ার ঝাল না হয়ে ঝোল হয়ে গেছে, বাট এইটুখানি জল লাগবে। এটা যেহেতু মনে হচ্ছে অনেকটা জল, কিন্তু অনেকটা জল এটা নেই, এটুকু সেদ্ধ হওয়ার জন্য বা মশলাটা কাঁকড়ার ভিতরে ঢোকার জন্য এটুকুনি জল লাগবে। এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো, এটাকে আমি স্টিমে আর কি হতে দেবো। আমি এটাকে ঢাকা দিয়ে দিই, আমি একটা স্টিলের থালা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। এইভাবে কিছুক্ষণ হবে আর গ্যাসের সিমটা তখন আমি কমিয়ে দিলাম, এটা হোক। তো এই দেখো আমি এসে এবার এটাকে একটু হালকা নাড়াবো, আর দেখো জলটা কেমন মিশে হয়ে গেছে, মানে মেরে গেছে, মানে টেনে গেছে আর কি, মেরে গেছে মিন্স টেনে গেছে। তাকে নেড়ে ছেড়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো, এতে কী হবে পুরো সেটা কাঁকড়াটা সিদ্ধও হবে আর জলটাও টেনে যাবে। কি ভালো লাগছে গন্ধটা, ইয়াম্মি ইয়াম্মি। আমার সোনা বছরের প্রথম গুড় খাচ্ছে, আগের বছর একটু দিয়েছিলাম মনে আছে, হাড়ি করে বাবা মাটির গুড় এনেছিল, হাড়ি করে মাটির গুড়, কি কথা, খেজুরের গুড় না বলে বলে হাড়ি করে মাটির গুড়। আর এই দেখ এবছর বাবাই আবার খেজুরের গুড় নিয়ে এসছে, এটা পুরো অরিজিনাল খেজুরের গুড় বলো বাবাই, ফ্রম পুরুলিয়া, কারণ বাবাই রিসেন্ট কাজের জন্য গেছিল পুরুলিয়া। শোনো এটা চেটে খাও, এই খুব মজা পেয়েছে, দেখো না দেখো না, হাত দেয় না হাত দেয় না, ভালো খেতে না শোনা। ওদিকে কাঁকড়া হচ্ছে আর এদিকে তোমাদের সঙ্গে গুড়টা দেখালাম, যে গুড়টা খাও জলটা খাও, সবাই নিয়ে এসছে ঠিক এইভাবে, আজকেই আনলো, এই যে এতটা আছে, শীতকালে রুটি আর গুড় বলো বাবাই, খেতেই হবে, রোজ খাবে রোজ, এই এখন বললো তো রোজ খাবে, দুদিন খাবে তিন দিনের দিন ফের দেবে, পড়ে গেছে। ও শোনা এদিকে আসো, আমি চুষে খেয়ে নিয়েছি চামচটা। হলো গিয়ে এখন আমার কাঁকড়ার পজিশন, এরম অবস্থায় এই অবস্থাতে আমি দিয়ে দেবো সস, আমি যে আর কি এই অবস্থাতে দিয়ে দেবো এই সসটা,
তো আমি যে সসটা আর কি রেডি করে রেখেছিলাম এই সসটা, চলো পরিমাণ মতো দিয়ে দিই। সসটা আমি ভালো করে দিয়ে দেবো। তো এই দেখো দিয়ে দিয়েছি সস আর দিয়েছি একটু ম্যাগির মশলা, আমার ভালো লাগে তো আমি এইরকম, আমার কাছে ম্যাগির মশলা ছিল স্ন্যাক ট্যাক না কিসের একটা, তো এরকম দিয়ে দিয়েছি একটু ম্যাগির মশলা। এবার এটাকে আমি গ্যাসটাকে বাড়াবো, বাড়িয়ে ভালো করে মেশাবো। এবার এটাকে শুধু একটু কষাবো, মানে একদম টান টান করে নেবো। এটার বেশি মানে মশলার তো মানে ঝোল ঝোলের তো প্রয়োজন নেই বা বেশি গ্রেভির তো প্রয়োজন নেই, তার জন্য এটাকে আমি একটুখানি ঝাল ঝাল টাইপের করে কষিয়ে দেবো। এটা খেতে পুরো অমৃত লাগে, অমৃত। আর আমার না রাস্তায় কাঁকড়া খেতে অতটা ভালো লাগে না, আমি বাড়িতেই পছন্দ করি খেতে, কারণ একটু পরিষ্কারভাবে ধোয়া, একটু ফ্রেশ হয়ে চারা ছাড়ানো আর কি। আমার আবার একটু এরকম বাড়ি কাছে এই রেডি হয়ে গেছে আমাদের কাঁকড়া ছাল বা ক্র্যাপ, কি বলেছিলাম নামটা, মশালা ক্র্যাপস। তো রেডি হয়ে গেছে আমাদের মশালা ক্র্যাপস। আমার তো এমন হয় মাঝে মাঝে আমি নাম ভুলে যাই, কি হয়েছে খালি দেখো দেখতে ফাটাফাটি যাকে বলে। এবার খেয়ে বলবে কেমন হয়েছে, কে বলো তো, বাবাই কি লাগছে দেখো। তুমি জানো না এতক্ষণ ধরে আমি চিৎকার করছি মাসালা ক্র্যাপ মাসালা ক্র্যাপ করে, খেয়ে বলো কেমন হয়েছে টেস্ট করে। ক্র্যাক জ্যাক, ক্র্যাক জ্যাক নয় ক্র্যাপ, ক্র্যাক ক্র্যাপ ক্র্যাপ, কি আমার মাথা হয়ে যাবে ক্র্যাপ, তোমার মাথায় ক্র্যাক হবে ক্র্যাক। বলো যে খোসাগুলো ফেলো, ভালো লাগছে টেস্টটা। আরে দেখো আমার আরেকজনের অবস্থা দেখো কি হয়েছে, এবার আমি খাবো এটা, আমার কি লাগছে তো না না ছুড়ে দেবো কেন। তো এবার আমি বসে গেছি এই মশলা ক্র্যাপ নিয়ে, দেখো খালি দেখাচ্ছি দাঁড়াও, খুব গরম এই দেখো ডানাটা, বুঝতে পারছো কত বড়। তাহলে আমি তো বললাম দুখানা কাঁকড়া মনে হয়ে গেছে। তো আমি বসে গেছি, এই যে আমি ঠিক এতটা পরিমাণ নিয়েছি কারণ সবাই মিলে খাবো, তো ওদেরকে তো আমি দেখালাম ঠিক এরকম এরকম সাইজ। তো চলে এবার টেস্ট করে দেখি, ফার্স্ট একটু মশলা খাই, ভালো লাগে খুব জ্বালায়নি বলো বাবাই, ঝাল আছে খুব নয়, এই শেলগুলোকে কাটাতে হবে, কিন্তু ফেলার আগে আমি শেলগুলোকে চুষে নেব। এই লাগে শোয় না শোনা ঠান্ডা লাগবে নিচে শুলে, এটা নিয়ে আবার কেউ বলো না তুমি এভাবে খাও, হ্যাঁ আমি এভাবে খাই কিছু করার নেই। তাই এই যে লঙ্কা দিয়ে
অসম খেতে লাগছে বলো বাবাই, ভালো লাগছে না? ফাটাফাটি হয়েছে, অনেকদিন পর খেলাম। সেই বাবা এর এবছর নয়, যে বছর মিষ্টি আমার পেটে ছিল মানে ডেলিভারির সময়, তাই তো? ডেলিভারির সময় আমার মনে আছে, তখন আনা হয়েছিল কাঁকড়া। সেই বছর জন্মদিনে বাবাইয়ের জন্য রান্নাও করেছিলাম, কারণ আমি জানতাম পরের বছর আমার ডেলিভারি হবে। এই পরের বছর না, মানে আমার কিছুদিন পর ডেলিভারি হবে, মিষ্টি থাকবে নেক্সট ইয়ারে। তখন আমি কি করতে পারবো না করতে পারবো তার নেই ঠিক, তো জন্য আমি আগের বছর করে দিয়েছিলাম সমস্ত কিছু। বাবাই যা যা খেতে ভালোবাসে, সব ধরনের মাছ মাংস কাঁকড়া আমি কিচ্ছু ছাড়িনি, খালি চাটনিটা করিনি, তাছাড়া সব। হেভি খেতে, আমার দাঁত ভেঙে যাবে মনে হচ্ছে বাবা, কি শক্ত শক্ত। তুমি আবার এটা ভেঙে নিয়ে এসছো কেন? দেখো তো মুখে দিল নাকি বাবা, আমার দুটো হাতই ঝাল। হেব্বি খেতে হচ্ছে, হেব্বি খেতে হচ্ছে। তোমরা আমি বলবো মাস্ট ট্রাই দিস ডিশ, অসম্ভব ভালো, অসম্ভব ভালো। মানে কথা বলতে গিয়ে আমার জড়িয়ে যাচ্ছে, মানে বুঝতে পারছো কি লেভেলের হয়েছে, তাই না বাবাই বলো? হেভি হয়ে যায়, পুরো কাঁকড়ার ঢিলুটা মুখে গেলে না হেভি লাগে। এরপরে আমি মা জিজ্ঞেস করবো খাইয়ে কেমন হয়েছে, ততক্ষণের জন্য ডাটা আমি খেয়ে নিই।